বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাজার থেকে সবজি কিনে আনছি, কিন্তু তা কতটা জীবাণুমুক্ত করতে পারছি তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই সময়ের ব্যবহার করে কিভাবে সবজি জীবাণুমুক্ত করা যায় তা নিয়েই আজকের ভিডিওটি, আশা করছি আপনাদের উপকারে আসবে। এখানে আমি একটি কোকা কোলার বোতল নিয়ে নিয়েছি। 2 লিটার ফ্রেশ পানির সাথে 1 চা চামচ অ্যান্টিসেপটিক স্যাভলন মিশিয়ে একটি জীবাণু ধ্বংসকারী মেডিসিন তৈরি করে নিয়েছি। সবজি কিনে এনে সাথে সাথে ধরতে যাবেন না, আগে তৈরি করা মেডিসিনটি ভালোভাবে স্প্রে করে নিন, ঠিক আমি যেমনটা করছি। এতে করে পলি ব্যাগে যদি কোনো জীবাণু লেগে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে অনায়াসেই। ভালো করে স্প্রে করে নিতে হবে। ওদিকে আমি একটি পাত্রে 1 লিটার ফ্রেশ পানির সাথে 1/2 কাপের চেয়ে একটু কম হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছি। ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা জীবাণু ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কারো বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, যা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ভিনেগার মিশ্রিত পানিতে সবজিগুলো 15 মিনিট ভিজিয়ে তুলে নিতে হবে। চেষ্টা করবেন অবশ্যই 15 মিনিট ভিজিয়ে রাখতে। একে একে আমি সবগুলো সবজি ভিজিয়ে তুলে নিচ্ছি। আমি যেহেতু ভিডিও তৈরি করার জন্য করছি তাই হাতে কম সময় থাকায় কিছুক্ষণ ভিজিয়েই তুলে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই 15 মিনিট ভিজিয়ে তারপর তুলে নিতে। ব্যাপারটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। সবজিগুলো দিয়ে 15 মিনিট ভিজিয়ে তারপর তুলে নিতে হবে। আশা করছি এখন থেকে সবাই সবজি কিনে জীবাণু মুক্ত করেই খাবেন। অনেকেই আছেন যারা ব্যাকটেরিয়া কিংবা জীবাণুর ভয়ে সবজি খাওয়া ছেড়েই দিয়েছেন। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর থেকে তারাও সবজি খাওয়া শুরু করবেন। একে একে আমি সবগুলো সবজি কিন্তু ধুয়ে নিচ্ছি। যেসব সবজিগুলো আকারে একটু বড় সাইজের সেই সবজিগুলো কিন্তু একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। এরই মধ্যে আমার সবগুলো সবজি ধোয়া কিন্তু শেষ। এখন আমি কিছু ধনিয়া পাতা ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়েই ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। যারা সবজি ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা কিন্তু অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করবেন, নয়তোবা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে পানি ঝরাতে দিয়েছি,
সবজিগুলো ভালো করে পানি ঝরানো হয়ে গেলে আমিও কিন্তু এগুলা ফ্রিজে সংরক্ষণ করব। বেশি বেশি করে ফ্রেশ ফ্রেশ সবজি খান, সুস্থ সবল দেহ বানান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।